ডেঙ্গু জ্বর নিরাময় করবে পেঁপে পাতার রস। হ্যাঁ বন্ধুগণ, এই পেঁপে পাতার রস ডেঙ্গু জ্বর নিরাময় করতে অত্যন্ত কার্যকরী। এই পেঁপে পাতার রস আপনারা কিভাবে খাবেন এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি সম্পূর্ণই মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওর কথাগুলো সম্পূর্ণই মনোযোগ সহকারে শুনবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখবেন। এতে আমি যখন নতুন ভিডিও দিব তখন আপনি সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুগণ ভিডিওটি আমরা শুরু করি। শিশু, বয়স্ক, মধ্যবয়স্ক সবারই হচ্ছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু হলে খাবার দাবার এবং পুষ্টির দিকে খেয়াল রাখা জরুরি। বিশেষ করে শিশুদের জ্বর হলে তারা খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দেয়। এ থেকে হতে পারে পানি শূন্যতা সহ নানা জটিলতা। স্বাস্থ্যকর ফলগুলোর মধ্যে অন্যতম হলো পেঁপে। এটি শুধু সহজলভ্য নয়, দামেও খুব সস্তা, আবার কাঁচা পাকা দুভাবেই খাওয়া যায়। নানা পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় রোগ নিরাময়ে এর জুড়ি মেলাও ভার। তবে অনেকগুলো নিরাময় বৈশিষ্ট্য থাকার কারণে পেঁপের পাতাও কিন্তু অনেক উপকারী। পেঁপের পাতা প্লেটলেটের সংখ্যা বাড়ানোর জন্য সুপরিচিত। এছাড়া এতে অ্যান্টি ম্যালেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ডেঙ্গু জ্বর প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে। এটি অন্যান্য রোগের বিরুদ্ধে যুদ্ধ করেও আমাদের সুস্থ থাকতে সাহায্য করে। এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে ডেঙ্গু প্রতিরোধে সাহায্য করে পেঁপে পাতার রস। ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের প্লেটলেট সংখ্যা বাড়াতে সাহায্য করে পেঁপে পাতার রস। গবেষণায় দেখা গেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 400 রোগীকে মানসম্মত চিকিৎসা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে অর্ধেকের ডেঙ্গু জ্বর ছিল নিয়ন্ত্রণে, কারণ ট্যাবলেট আকারে তাদের পেঁপে পাতার রসের একটি নির্দিষ্ট ডোজ দেওয়া হয়েছিল। গবেষণায় দেখা গেছে যেসব রোগীকে পেঁপে পাতার রস দেওয়া হয়েছিল তাদের ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল, তাদের শরীরে প্লেটলেটের সংখ্যারও উন্নতি হয়েছিল, একই সঙ্গে তাদের রক্ত পরিবর্তনেরও প্রয়োজন হয়নি। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেঙ্গু জ্বরের চিকিৎসার কার্যকর প্রতিকার হিসেবে পেঁপে পাতার রস খাওয়ার পরামর্শ দেন। এই মারাত্মক রোগটি এডিস মশার কারণে হয়ে থাকে। এই মশা আমাদের রক্তে এই রোগের সংক্রমণ করে, এতে করে অনেক জ্বর, ত্বকের ফুসকুড়ি এবং প্লেটলেট সংখ্যা কমে যায়। তবে পেঁপে পাতার রস ডেঙ্গুর এসব লক্ষণ কমাতে সাহায্য করে। পেঁপের পাতায় শক্তিশালী অ্যান্টি ম্যালেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ডেঙ্গু জ্বর নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে। এতে অ্যাসেটোজেনিন নামে এমন এক ধরনের যৌগ রয়েছে যা ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো রোগগুলো প্রতিরোধে সহায়তা করে। পেঁপে পাতায় ফেনলিক যৌগ, পেপেইন, অ্যালকালয়েড এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট নামে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া পেপেইন এবং অন্য যৌগের সংমিশ্রণটি প্রয়োজনীয় প্রোটিনগুলো কার্যকরভাবে হজম করতে সাহায্য করে, এর ফলে হজম সংক্রান্ত যে কোনো সমস্যা দূর হয়। এখন চলুন জেনে নেই ডেঙ্গু জ্বর নিরাময়ে পেঁপে পাতা ব্যবহার করার কিছু উপায়। পদ্ধতি এক, কিছু মাঝারি আকারের পেঁপে পাতা ভালো করে ধুয়ে নেওয়ার পরে আংশিকভাবে শুকিয়ে নিন। এবার এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি সসপ্যানে 2 লিটার পানি নিয়ে এর মধ্যে পাতার টুকরোগুলো ছেড়ে দিন। এবার পানি ও পাতা ফুটিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। সসপ্যানের পানি অর্ধেক না আসা পর্যন্ত এর ঢাকনা সরাবেন না। এরপর পানি কমে আসলে ঢাকনা সরিয়ে মিশ্রণটি একটি নির্দিষ্ট পাত্রে ভরে রাখুন। প্রতিদিন এই মিশ্রণ খেলে দ্রুত ডেঙ্গু নিরাময় হয়। পদ্ধতি 2, আরেকটি উপায় হলো প্রতিদিন পাকা পেঁপে খাওয়া। এছাড়া 1 গ্লাস পেঁপের রসের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়েও পান করতে পারেন। প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 বার এই রস পান করলে ডেঙ্গু জ্বর নিরাময় হয়। পদ্ধতি 3, পেঁপের কিছু পাতা পিষে নিন। এবার তা থেকে পেঁপে পাতার রস বের করে নিন। এই রস দিনে 2 বার 2 চামচ করে পান করলেও দ্রুত ডেঙ্গু জ্বর নিরাময় হয়। পরিশেষে বলা যায় ডেঙ্গু জ্বরের মশাটি আমাদের দেশে অনেক আগেও ছিল,
এখনও আছে, মশা প্রজননের এবং বংশবৃদ্ধির পরিবেশও আছে, আর তাই ডেঙ্গু জ্বর ভবিষ্যতেও থাকবে। একমাত্র সচেতনতা এবং প্রতিরোধের মাধ্যমেই এর হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব।